नमस्कार बंधुरा तुम्पा कुकिंग यूट्यूब चैनल सबाई के स्वागत जानिए आज के आबारो चले प्रतिदिन मतो रान्नार रेसिपी निये आज के देखाबो रुटी दिए नतून यूनिक रेसिपी ताहले बंधुरा आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी स्किप ना करे देखबेन। एखाने एक बाटी आटा निएछि दिए दिच्छि ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ এবার ভালো করে মেখে নিব শুকনো উপকরণগুলোকে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার জল দিয়ে ডোটা রেডি করে নিব অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিব আমি এখানে ঠান্ডা জল নিয়েছি डोटा के भालोभावे मेखे नियेछि एइभावे बेशी शक्त ना नरम ना एबार 10 मिनिटेर जन्य चापा दिए रेखे दिच्छि आर एदिके आमि बाकी काजटा सेरे निच्छि दुटो डिम आर दुटो आलू आगे थेके सिद्ध करे नियेछि एबार गेट करे निब আলুগুলো গ্রেট করে নিয়েছি এবার ডিম দুটো গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও গ্রেট করে নিতে পারেন গ্রেট করে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা নিয়েছি গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আদাটাকে এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি ডোটা একটু নরম হয়েছে আবার একটু হালকাভাবে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিব এইভাবে লেচি কেটে নিব সবগুলো লেচি কেটে নিয়েছি এবার হাত দিয়ে গোল করে নেব ডিনারে ভাত বা রুটি খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে সবগুলো এইভাবে গোল করে নেব
সবগুলো গোল করে নিয়েছি। এবার বেলে নেব, ময়দা ছিটিয়ে নিচ্ছে, রুটি বেলে নেব, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, এবার কেটে নিব। এখানে একটা টিফিন বাটির ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে গোল করে কেটে নিব। আবার একটু করে বেলে নিচ্ছি, এইভাবে সবগুলো বেলে নিব, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবারও ময়দা ছিটিয়ে নিয়েছি, বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়েছি, এবার কেটে নেব। এইভাবে আর একটু করে বেলে নিচ্ছি, এবার তুলে নেব। রুটিগুলো বেলে নিয়েছি, সবগুলো বেলে নিয়েছি। এবার একটা সিদ্ধযুক্ত থালার মধ্যে সাজিয়ে নেব, এবার সাজিয়ে নিচ্ছে। সাজিয়ে নিয়েছি, এবার মেখে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিব, সবগুলো পুর দিয়ে দিয়েছি। এবার ভাপিয়ে নিব, ভাপিয়ে নেওয়ার জন্য কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াতে জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি থালাটা, চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছে, এবার ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নিব অর্ধচন্দ্রাকৃতি আকারে। আবার চাপা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি, ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিব। বন্ধুরা, নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। এটাই আপনাদের কাছে কামনা করি। নমস্কার, দেখা হচ্ছে পরের রেসিপিতে।